বিজ্ঞানে বাঙালি জয় জয়কার। এবছর বিজ্ঞান ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন 12 জন। এদের মধ্যে রয়েছেন একাধিক বাঙালি বিজ্ঞানী। তালিকায় রয়েছেন যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেসের বিজ্ঞানী অনিন্দ দাস, বম্বে আইআইটির কেমিস্ট্রি বিভাগের বিজ্ঞানী দেবব্রত মাইতি এবং মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের বিজ্ঞানী বাসুদেব দাশগুপ্ত। তালিকায় কলকাতার প্রতিষ্ঠান হিসেবে একমাত্র রয়েছে যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির নাম। দীর্ঘদিন পরে স্বাস্থ্য বিভাগে কেউ বাংলা থেকে পুরস্কৃত হলেন। করোনাকালে যখন একের পর এক মৃত্যু হচ্ছিল তখন প্লাজমা থেরাপি নিয়ে গবেষণা করেন দীপ্যমান। আমাদের সঙ্গে একজন ডাক্তারবাবু রয়েছেন যিনি মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেও সারা জীবন রোগী দেখেননি, কিন্তু সারা জীবন গবেষণা করেছেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে। ঠিক এমন ল্যাবরেটরিতেই তার জীবনের একটা বড় অংশ কেটেছে দীপ্যমান গঙ্গোপাধ্যায়। আমাদের মেজর ফোকাস হচ্ছে অটোইমিউন ডিজিজ, মানে যেখানে কোনো ইনফেকশন হয়নি অথচ ইমিউন সেল নিজের শরীরকে অ্যাটাক করছে বা এই ধরনের রোগ সৃষ্টি করছে। বেশ কিছু ইয়াং ডাক্তার যারা বেরোচ্ছেন তারা একবার ভেবে দেখবেন, চিকিৎসার পাশাপাশি যদি আমরা একটু গবেষণাতেও একটু সময় দিই সেটা হয়তো অর্থনৈতিকভাবে খুব লাভজনক হবে না কিন্তু মানসিকভাবে খুব লাভজনক হবে এবং বিজ্ঞান উপকৃত হবে। দীপ্যমান গঙ্গোপাধ্যায় রহুরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী, কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS। তারপর স্রোতের বিপরীতে গবেষণায় মনোনিবেশ করেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি এবং আমেরিকার MD অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার, এই দু জায়গা থেকে PhD, এরপর কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট করেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়। এক দশকেরও বেশি সময় ধরে যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজিতে গবেষণা করছেন তিনি। বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণদ অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।